অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শনি 29শে সেপ্টেম্বর বকরি থেকে মার্গী হচ্ছে, এর ফলে বৃশ্চিক রাশির উপর কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিকে শুভ এবং কি ক্রিয়া করলে আপনারা পূর্ণমাত্রায় শুভ ফল পাবেন, তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। শনি এমনই একটা প্ল্যানেট, কাউকে হিরো থেকে জিরো, আবার জিরো থেকে হিরো করে দিতে পারে। অর্থাৎ শনি যার উপর সন্তুষ্ট হয় কি না, ভিখারি থেকে রাজাতে পরিণত করে দেয় তাকে। অর্থাৎ আপনার যেমন কর্ম তেমনি শনি কিন্তু ফল দেয়। আর যদি আপনার কর্ম সঠিক না থাকে, আপনাকে রাজা থেকে ভিখারিতে পরিণত করে দিবে। তো আমি জানাতে চলেছি বৃশ্চিক রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিকে শুভ এবং কি ক্রিয়া করলে আপনারা শুভ ফল পাবেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, অনলি ফর বুকিং। এখানে অনেকেই বারবার মেসেজ করছেন যে স্যার আপনি রাশি লগ্ন এটা একটু জানিয়ে দিন। দেখুন, এটি একদম আপনারা যদি আমার সঙ্গে ভিজিট করাতে চান অবশ্যই এখানে আপনারা কমেন্টস করুন। সকাল 11টা থেকে রাত্রি 8টার মধ্যে আপনাদের ঠিক টাইমে আপনার ফিডব্যাকটা পেয়ে যাবেন, রিপ্লাই পেয়ে যাবেন। আপনারা মেসেজ করুন। শুধুমাত্র যদি আপনারা আমার সাথে ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে মেসেজ করতে পারেন। তো শুরু করা যাক, বৃশ্চিক রাশি কি ফল হতে চলেছে, কোন কোন দিকে পরিবর্তন আসতে চলেছে এবং কি ক্রিয়া করতে হবে। দেখুন, আপনাদের সাড়ে সাথী কাটিয়ে উঠেছেন এই জানুয়ারি মাসের 26শে জানুয়ারির পর থেকে। অর্থাৎ সাড়ে সাথীর ফেসটা কিন্তু আপনারা দীর্ঘ 7.5 বছর কিন্তু আপনারা খুব দুঃখে কষ্টের মধ্যে দিয়ে গেছেন। এবং এই শনি মার্গী ছিল এবং সেটা আবার বকরি হয়ে গেছিলো মে মাস থেকে, এবং সেই বকরি থেকে আবার মার্গী হচ্ছে 29শে সেপ্টেম্বর। বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসবে। যদি আপনাদের রাশিচক্রে শনি পীড়িত না থাকে, শনির মহাদশা যদি না চলে বা শনির অন্তদশা যদি না চলে, আপনার ডেফিনেটলি ভালো ফল পাবেন। বা আপনার রাশিচক্রে যদি শনি আপনার শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার শুভ ফল পাবেন। শনি যদি আপনার পীড়িত হয়, শনি যদি আপনার অস্তমিত হয়, শনি যদি অশুভ নক্ষত্রে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণমাত্রায় কিন্তু রেজাল্ট পাবেন না। অতএব আমি যে কথাগুলো বলবো, যখন আপনারা দেখবেন যে একটুকু আপনাদের গাছের পাতা নড়ছে না, তার মানে আপনারা বুঝবেন আপনার বাই বার্চার শনি প্লেসমেন্ট খারাপ আছে। অবশ্যই আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখুন, এই শনি আপনাদের তৃতীয় পতি এবং চতুর্থ পতি, অর্থাৎ চতুর্থ পতি এবং তৃতীয় পতি তৃতীয়ভাবে সক্ষেত্রিক মার্গী। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে এই শনি। অর্থাৎ আপনাদের চাকরির ক্ষেত্রে একটা যোগাযোগের জায়গা কিন্তু তৈরি হবে। অর্থাৎ যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, চাকরির ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা দেখা যাচ্ছে। আপনাদেরকে এই সময় ধনী করবে, অর্থনৈতিক দিকটা আপনাদের খুব ভালো হবে, আর্থিক ফিনান্সিয়াল কন্ডিশনটা আগের থেকে খুবই ভালো হবে, এবং পরিবারে সুখ সাধনের জায়গা কিন্তু আপনাদের প্রশমিত হবে। অর্থাৎ পারিবারিক সুখের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এই শনি তৃতীয়ভাবে ভ্রমণ করবে এবং যা কিনা আপনাদের চতুর্থ পতি এবং সক্ষেত্রিক তৃতীয়ভাবে চাকরি, যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে ভালো, যারা বিদেশের সঙ্গে যুক্ত আছে সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো, যাদের প্রপার্টি নিয়ে খুব সমস্যা চলছিল সেই প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কাটবে, যারা রাজনীতিতে আছে রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা উত্থান কিন্তু হবে। শনি দেখায় জনতাকে, অর্থাৎ জনতা আপনাদের
সঙ্গে কিন্তু থাকবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই শনি কিন্তু ঠেলে দেবে, অর্থাৎ আপনাকে কিন্তু ধনী করবেই করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, এই জায়গাটাতে আপনারা অবশ্যই কনসাস থাকুন। শারীরিক পীড়া আপনারা কি করবেন, যে কাজটি করলে আপনাদের কিছুটা হলেও এই সমস্যা থেকে আপনারা বাঁচবেন। দেখুন, কমিউনিকেশনটা আপনাদের থাকবে, যোগাযোগের জায়গাটা আপনাদের খুব ভালো, হঠাৎ আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে, সম্পত্তিগত সমস্যাগুলো আপনাদের মিটতে চলবে। যদি বাই পার্টনার, এই সময় আপনারা কিন্তু গাড়ি বা বাড়ি বা জমি এগুলো কিন্তু কেনার প্রবল সম্ভাবনা, বা আপনি নিজ রোজগারে কিন্তু বাড়ি তৈরি করবেন, অর্থাৎ ধন ভাগ্যটা আপনাদের কিন্তু ভালো। আপনারা শনিবার দিন কর্পূর নেবেন এবং দুটি লবঙ্গ নেবেন, এবং কর্পূর এবং লবঙ্গ আপনারা একত্রে করে আপনারা যদি অশ্বত্থ গাছের নিচে আরতি যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যদি বাই বারচার এবং একটি সর্ষার তেলের প্রদীপ অবশ্যই সেই অশ্বত্থ গাছের নিচে আপনারা প্রজ্বলন করুন, এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা 8 বার অথবা 108 বার পাঠ করুন। শনি সম্বন্ধীয় সমস্যাগুলো নিশ্চিতরূপে আপনাদের কাটবেই কাটবে, এবং পারলে আপনারা গরিব মানুষ অথবা কোনো বাচ্চা ছেলেকে, অর্থাৎ খুবই নিতান্তই বাচ্চা দেহ 10-12 বছর বয়স, তাদেরকে যদি নারকেল যদি একটা দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই শনি সম্বন্ধীয় যাদের পীড়াগুলো আছে সেই শনি সম্বন্ধীয় পীড়াগুলো কিন্তু আপনাদের কাটবে। যাদের রাশিচক্রে বাই বারচার শনি খারাপ আছে, যারা দেখছেন যে এত কিছু করার পরও কাজ হচ্ছে না, এই সময়টা শনি মার্গী হয়ে কিন্তু বৃশ্চিক রাশিকে অফুরন্ত অর্থ কিন্তু দিবে। আমি আবারও বলছি, শনি যা দেতা হে তো ছাপ্পার ফার্কে দেতা হয়, যত প্ল্যানেট আছে যত গ্রহ আছে শনি কিন্তু ঢেলে দেয় আর শনির অর্থ থাকে। আমি আবারও বলছি, কাউকে মালামাল করে শনি আর কাউকে করে দেয় কাঙ্গাল। তো এই শনির ভ্রমণ তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিকে মালামাল করতে চলেছে। বৃশ্চিক রাশি শনি মহারাজের কৃপায় আপনারা বহুদূর এগাতে পারবেন, এবং শনি আপনাদের ফিনান্সিয়াল দিকটা, অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ ডেভেলপমেন্টের জায়গাতে যথেষ্ট ভালো। এই শনি বৃশ্চিক রাশিকে